হেডলাইন স্পন্সর বাই গুরুকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল। পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অবৈধভাবে মদ বিক্রি এবং মধুচক্র চালানোর অভিযোগ উঠল একটি হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। শেষমেশ কাউন্সিলরের নেতৃত্বে ওয়ার্ডবাসীরা নিজেরাই ধরপাকড়াও অভিযান শুরু করে। মালদা শহরের 420 মোড় এলাকার ঘটনা। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি হোটেলে অবৈধভাবে মদ বিক্রি করা হতো এবং বসত মধুচক্রের আসর। এই অভিযোগে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রনু দাসের স্বামী জয়ন্ত দাস এবং ওয়ার্ড কমিটির সদস্যরা গতকাল রাতে হাতে নাতে মদ বিক্রি ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। পুলিশ বেশ কিছু মদ বাজেয়াপ্ত করেছে। এই বিষয়ে কাউন্সিলরের স্বামী জানান, এখানে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসত, সঙ্গে চলত অবৈধভাবে মদ বিক্রি। আমরা বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলাম। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। তবে যদিও এই ঘটনা এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অন্যদিকে এই বিষয়ে হোটেল কর্তৃপক্ষের দাবি, গতকাল রাতে সমাজ বিরোধী কয়েকজন এসে তাদের মারধর করে। নারায়ণপুরে মদ বিক্রি করার তাদের লাইসেন্স রয়েছে, সেই সূত্রে কয়েকটি মদের বোতল হোটেলে রাখা হয়েছিল। তবে মধুচক্রের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে হোটেল কর্তৃপক্ষ। আমি প্রতিদিন আমি এখান থেকে ময়নান্দা ব্রিজের লাস্ট পর্যন্ত, যেটা বুলবুলি মোড় পর্যন্ত, আমি রেগুলার ইভিনিং ওয়াক করি। কালকে আমি শুধু করতে পারিনি আমার কার্নিভালের জন্য। আমি এখন যাচ্ছি, হঠাৎ একটা ছেলে, তিন চারটা ছেলে আমাকে বলছে, দেখেন ওই মদের বোতলের মধ্যে এখানে প্রতিদিন বেআইনি মদ বিক্রি হয়। তাই বললাম যে আমি জানি, আমি একাধিকবার বলার পরেও ওরা শোনেনি। কাউন্সিলর বলেছে, আমরা বারবার বলেছি যে আমাদের এলাকা কিন্তু তুমি এগুলো করতে যাবে না, আমাদের এলাকা আমরা কিন্তু এগুলোকে বরদাস্ত করবো না। আমরা ওয়ার্ড কমিটি থেকে পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে এই এলাকায় কেউ মদ বিক্রি করলে, কোনো দুই নম্বরই নোংরামি কাজ করলে, নোংরামিটা কি যা হয় মধুচক্র আসলে, এখানে বাইরে থেকে মেয়েরা আসছে সব, এখানে এখানে হোটেলই চলে না, তো হোটেল চলে না, মধুচক্র মানে যা যা নোংরামি। আমি রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারবো না, আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি যে নোংরামিটা হয় সেটা সমাজে বরদাস্ত করার মতো নোংরামি নয়। এই সমাজটা দূষিত হয়ে গেছে। এখানকার যে মানবিক সম্প্রদায় প্রত্যেকটা ভালো, এখানকার মতো মানবিক সম্পদ তারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে এই দুই ভাইয়ের অত্যাচারে। আজকে কী করছেন? আমি ওদেরকে তারপরে ভেতর থেকে আরও মদ ওরা বিক্রি করলো। ছেলেটাকে বললাম, স্টাফটাকে কী কী মদ আছে, ওই জেনারেটর থেকে ওর মধ্যে থেকে মদ বিক্রি হলো, বের হলো, জেনারেটরটা লাগানো আছে এখানে। আপনার নাম? আমার নাম জয়ন্ত দাস। আমি কেন এসেছেন আপনার আজকে? আমরা এসছি আজকে, জমাট হয়েছি, ওখানে নোংরাম হয়, টি নোংরাম, মেয়েরও ব্যবসা হয়, প্লাস মদ টদ বিক্রি হয় গোটা গোটা রাত, গোটা গোটা রাত মদ টদ বিক্রি হয়, সবই হয়। কোথায় মালিককে ফোন করে ডাকছি, মালিক শহরের মধ্যে এরকম বৃষ্টি করছে, আপনারা কি চাইছেন? আমরা চাইছি নোংরাম বন্ধ যেন হয়, শান্তি চাই আমরা, নেশা করে মারধর, নেশা করে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। পুলিশের ভূমিকা কি? এখন ফোন করা হয়েছে অনেক। নাম? কিরণ রহমান।